আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পাউরুটির মালাই রোল তৈরি করে দেখাবো এটা কিন্তু খেতে অনেক মজার হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এখানে দেখেন আমি প্রথমে একটা মগের মধ্যে একটু পানি নিয়ে নিচ্ছি পানি নেওয়ার নেওয়ার পর দুই চামচ কর্নফ্লাওয়ার গুলে নিব আর দিয়ে দিব পাউডার দুধ এগুলা একত্রে গুলে নেওয়ার পর আমি একটা সাইডে নিয়ে নিছি এটাকে আমি পরে দুধের সাথে মিশিয়ে নেব আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি দেখেন এখানে হালুয়া তৈরি করে নেব হালুয়াটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা কড়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার দেওয়ার পর এখানে দেখেন আমি সুজি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই চাউলের গুঁড়োও দিয়ে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে কি দিবেন চাউলের গুঁড়ো না হালুয়ারটা তৈরি করে দিবেন চাউলের গুঁড়া দিয়ে যদি তৈরি করেন তাহলে অবশ্যই এর সাথে পাউডার দুধ মিশিয়ে নেবেন আর দুধ লিকুইড দুধও মিশাবেন পাউডার দুধটাও মিশিয়ে নেবেন আমি এটাকে ভালো করে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কিন্তু দুধটা ঢেলে দিছি এটাকে এখন একটু সিদ্ধ করে নেওয়ার পর আমি এর মধ্যে চিনি দিবো সব মিষ্টি জিনিস কিন্তু সিদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হয় এখানে আমি পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি তারপর বাদাম কুচি দিয়ে দিব আমার এটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি এটাকে এখন নামিয়ে নিব বাদাম কুচিটা দেওয়ার পর একটু নাড়া দেওয়ার এখানে দেখেন অন্য সাইডে আমি দুধটাকে জাল করে নিচ্ছি আর প্রথমে যে গুলে রাখা কর্নফ্লাওয়ার আর পাউডার দুধের মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি দুধের সাথে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এলাচ দারচিনি দিয়ে দিছি এখন এটাকে ভালো করে ঘন করে জাল করে নিচ্ছি আমি আর দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এখানে এটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি এখানে অন্য সাইডে আমি দেখেন এখন পাউরুটিটা নিয়ে নিয়েছি পাউরুটিটা আমি ছোট সাইজে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজে নিয়ে নিতে পারেন এখন সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি এখন বেলুন পিড়ির সাহায্যে এটাকে আমি ভেলে নিব আমি সবগুলাকে এভাবে বেলে নিব এখন এখন এটার ভিতরের পুটা যে হালুয়াটা তৈরি করছিলাম সেটাকে আমি এখন এটার ভিতর দিয়ে দিচ্ছি এখন দেখেন রুটিটাকে আমি রোল করে নিব আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এটা কীভাবে তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলা তৈরি করে নিব আর এই দুধটাকে কিন্তু গরম থাকা অবস্থায় এই রোলগুলোর উপরে ঢেলে দিতে হবে এখন উপরের দিক থেকে আমি দুধটাকে একটু রোলটার উপরে ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি আর এখানে কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করে নিব ঠান্ডা করে খেলে কিন্তু মিষ্টি জিনিসের স্বাদ অনেক ভালো লাগে তাই আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি দেখেন ঠান্ডা করে নেওয়ার পর এটা অনেক মজাই হয়েছে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো পেতে